তো এত সাথে পিঠা সামনে নিয়ে কত সময় বসে থাকবো বলো তো? এবার তো খানা শুরু করছি, সহ্য হচ্ছে না এই লোভনীয় খাবারটা চোখের সামনে দিয়ে ঘুরছে আর আমি খেতে পারছি না, তাই না? কি স্বাদ সেটা বলতে পারবো না, কিন্তু দেখে বুঝে নাও এটার যে কি স্বাদ। মাঝে মাঝে মনে হয় কিশোরগঞ্জের মেয়ে হয়ে আমার কাছে মানে গর্ববোধ লাগে, কারণ শান্তি মতো খেতে থাকি। কারণ তোমাদের সঙ্গে তো আমার হচ্ছে সামনে থেকে এভাবে খেতে হবে, এইভাবে খেলে তো এই পিঠার স্বাদ আমি বুঝবো না, তাই না? চলে আসলাম নাহিদানিলা তোমাদের সঙ্গে আমার দিনের কিছুটা অংশ শেয়ার করার জন্য। তো আমি নাহিদানিলা, আমার দিনের কিছুটা অংশ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পছন্দ করি বলে বারবার এইভাবে আমি চলে আসি আমার হুটহাট করে আমার দিনের একটু অংশ নিয়ে। তো তোমাদের যদি আমাকে ভালো লাগে বা আমাকে পছন্দ হয়, আমার দিনের একটু একটু অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আমার ফেসবুক পেজটাকে ভালোবাসা দিয়ে একটি ফলো দেওয়ার চেষ্টা করবে। তো আজকে আমি নাহিদা নীলা চলে আসলাম আমার হচ্ছে খানাপিনা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পছন্দ করি। তো আজকে মনে হলো যে আমার বোন যেহেতু আমাদের কিশোরগঞ্জের ফেভারিট একটি পিঠা বানাচ্ছে, তো এই পিঠাটার রেসিপি আমার চ্যানেলে অনেকবার আমি দিয়েছি, বাট আজকে মনে হলো যে রেসিপিটা দেই আর না দিই, কিন্তু তোমাদের সঙ্গে আমি যে আমার পছন্দের পিঠাটা খাবো সেটা শেয়ার করি। তো সেটার জন্যই চলে আসলাম। তো পছন্দের পিঠা এই হচ্ছে মাংসের পিঠা। তো এই মাংসের পিঠাটার রেসিপি আমি আরও কয়েকবার আমার চ্যানেলে দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে, চাইলে তোমরা সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো, দেখে আসতে পারো। আর এই হচ্ছে আজকের পিঠা। তো আজকের পিঠার জানি না কতটুকু দেখাতে পারবো, বাট যতটুকুই দেখাতে পারি চেষ্টা করব। আর এই মজাদার পিঠাটা, ঝাল ঝাল পিঠাটা আমি খাবো এখন। তো এবার পিঠা তৈরি করার জন্য চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। অলরেডি আমার বোন শুরু করে দিয়েছে বানানো। তো আমার বোন হচ্ছে অলরেডি বানানো শুরু করে দিয়েছে। তো আজকের হচ্ছে মাংসের পিঠাটা কিভাবে তৈরি করেছে সেটা পুরোটা আমি না দেখাতে পারলেও তোমাদের কিন্তু আমি বলে দিব বলতে, এখন হচ্ছে আমাদের যে রুটি বানানোর যে ময়ানটা তৈরি করে সেভাবেই ময়ানটা তৈরি করবে। তো হচ্ছে চালের গুঁড়া দিয়ে খেলে খুব ভালো লাগে, আর ময়দা দিয়ে আটা দিয়েও চাইলে খেতে পারবে, বাট ওইটার টেস্টটা একদমই মানে খুব ভালো হয় না। চালের গুঁড়োটা দিয়ে খেলে মানে পিঠার মজাটা বুঝবে বেশি। তো যেভাবে রুটি তৈরি করে সেভাবেই হচ্ছে গরম পানি দিয়ে চালের গুঁড়োটাকে হচ্ছে গুলানো হবে, তার সঙ্গে হচ্ছে গরম পানির মধ্যেই একটু আদা, একটু জিরা, একটু রসুন বাটা, সঙ্গে হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়া দিবে, তার সঙ্গে হচ্ছে একটু লবণ। তো সবগুলো দিয়ে পানিটাকে একটু গরম করে দেন সেখানে হচ্ছে চালের গুঁড়াটা দিয়ে দিবে। তো যা রুটি বানানোর যেরকম ময়ানটা হয় সেই ময়ানটা একটু তেল দিলে ভালো হয়, আর না দিলেও কোনো প্রবলেম নাই। তারপরেও একটু তেলটা দিয়ে নেবে, সঙ্গে হচ্ছে একটুখানি কালো জিরা। তো এইভাবে দিয়ে রুটি বানানোর মতো ময়ানটা বানাবে, তার সঙ্গে মাংসের ঝুড়ি। তো মাংসের ঝুড়ি কিভাবে তৈরি করে, মাংস যেভাবে রান্না করে সেভাবেই জাস্ট এটা হচ্ছে মাংসটাকে কিমা করে নিতে পারবে। আর যারা কিমা করে নেবে না সহজ মানে ব্লেন্ডারে, তারা সহজ পদ্ধতিতে হাতে কিমা করতে পারবে, একটু সেদ্ধ করে নেবে, সেদ্ধ করে এটাকে হচ্ছে হাতে সেচুনি দিয়ে যেটাই করো না কেন যেভাবেই নরম করার পর ওইটাকে ঝোড়া করে তারপরে হচ্ছে মাংস যেভাবে রান্না করে ঠিক সেইভাবে রান্না করলে হচ্ছে ঝুড়িটা হবে। এখানে একটু পেঁয়াজ আর রসুনের পরিমাণটা দিতে হবে। তো বলে দিলাম তোমাদের হচ্ছে মাংস পিঠা বানানোর রেসিপি। তো যেহেতু পিঠা ভাজা হয়ে গিয়েছে, এবার হচ্ছে আর তোরজন না সইছে আমার, তো এবার আমি খাবো এবং তোমাদেরকে সেটা দেখাবো কতটা ক্রিস্পি হয়েছে। কারা এই মাংসের পিঠা পছন্দ করো আমাকে একটু কমেন্ট করবে? তো আমাদের কিশোরগঞ্জ এই মাংসের পিঠাটা আমার মনে হলো আমি অন্যান্য
গ্রামের পিঠা খেয়েছি, বাট আমার কাছে মনে হয় বেস্ট হচ্ছে আমাদের কিশোরগঞ্জের এই মাংসের পিঠাটা। তো এটা যারা না খাবে তারা বুঝতে পারবে না এটার যে কি স্বাদ। অন্যান্য গ্রামে মাংসের পিঠা বানায়, মাংসের পিঠার মধ্যে হচ্ছে হলুদের পরিমাণটা দেয় না, এই হচ্ছে রুটিটায় সঙ্গে কালো জিরাটা, আর শুধু হলুদ দেয় না, এটার মধ্যে হচ্ছে মশলা, মাংসের মাংস রান্না করতে যে মশলাটা লাগে আদা রসুন হলুদ মরিচ ধনিয়া সবগুলোই দেওয়া হয়, লবণ, তারপরে সঙ্গে এক্সট্রা ফ্লেভারের জন্য কালো জিরা। তো এই পিঠাটার স্বাদ অন্যান্য গ্রামের মাংসের পিঠার মতো স্বাদ আমার কাছে মনে হয় না। আমার কাছে এই পিঠাটার একদমই মাংসের পিঠা বলতে যেই ফ্লেভার যেই টেস্ট হওয়ার দরকার সেটাই হয়। তো সেটা আলহামদুলিল্লাহ যে আমরা কিশোরগঞ্জের মানুষ তাই সেই মজাদার পিঠাটার খাবার আমরা বুঝতে পারি। তো আমাদের মানে আমাদের ফ্যামিলির মানুষের সবারই মোটামুটি এই পিঠাটা একদম মোস্ট ফেভারিট পিঠা। আর তার সঙ্গে তো কিশোরগঞ্জের আরেকটি পিঠা তোমাদের দেখিয়েছি আমি, সেই ব্লগটাও তোমরা চাইলে দেখে আসতে পারো, আমি লিঙ্কটা দিয়ে দিব। তো ফুল পিঠা, নকশি পিঠা অথবা মুচমুচা পিঠা আমাদের কিশোরগঞ্জের। তো আর এখন আজকে আমি নিয়ে আসলাম আমাদের কিশোরগঞ্জে মাংসের পিঠা। তো তোমাদেরকে দেখাই এটা কি পরিমাণে ক্রিস্পি, শুনে তো বুঝতেই পারছ। আর এই দেখো কি পরিমাণে জুসি, তো না খেলে এটার স্বাদ কখনোই বুঝবে না। আর আমি তো রেগুলার খাই এবং খুবই পছন্দের, খুবই পছন্দের, খুবই পছন্দের আমাদের ফ্যামিলির সবার। তো এত সাথে পিঠা সামনে নিয়ে কত সময় বসে থাকবো বলো তো, এবার তো খানা শুরু করতে হবে তাই না? তো খেতে আমি ভালোবাসি এটা সবাই কম বেশি জেনে ফেলেছ, আর যারা খেতে ভালোবাসো তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে, তাদের সঙ্গে আমি হয়তো বা চেষ্টা করব একদিন খাওয়ার। আর যারা খেতে পছন্দ করো বাট মনে হয় যে এইগুলো হচ্ছে ডায়েট করছি কিভাবে খাবো, তারা একদিনের জন্য ডায়েট বন্ধ করে খেয়ে দেখো, সারা জীবন সেটার ভুলতে পারবে না এই স্বাদটা। আর খাওয়ার মানে পছন্দের খাবার খেতে আমার মনে হয় না আমাদের স্যাক্রিফাইস করা দরকার, কারণ কতদিন বাঁচবো তাই না? খেয়েও মরতে চাই না, না খেয়েও মরতে চাই না। তো পছন্দের খাবার খেয়ে একটুখানি খাবো, পরিমাণ মতো খাবো, আর নিজের আত্মাকে তৃপ্তি দিব, সঙ্গে সুস্থ থাকার চেষ্টা করব। আর একদমই না খেয়ে নিজের আত্মাকে তো কষ্ট দেওয়া যাবে না তাই না? তো সেজন্যই খেতে একটু হলেও হবে। তো এবার আমি খেয়ে নিই, আর আমার হচ্ছে সহ্য হচ্ছে না এই লোভনীয় খাবারটা চোখের সামনে দিয়ে ঘুরছে আর আমি খেতে পারছি না তাই না? তো চলো খেয়ে নিই। কি স্বাদ সেটা বলতে পারবো না, কিন্তু দেখে বুঝে নাও এটার যে কি স্বাদ। মাঝে মাঝে মনে হয় কিশোরগঞ্জের মেয়ে হয়ে আমার কাছে মানে গর্ববোধ লাগে, কারণ টেস্টি যত খাবার আমার মনে হয় কিশোরগঞ্জের মানুষই খায়। কারণ অন্যান্য গ্রামের খাবার আমি দেখেছি তাদের খাবার মানে ডিফারেন্ট টাইপের খাবার খায় বাট টেস্টি কিন্তু হয় না। আহ তো আমি শান্তি মতো খেতে থাকি, কারণ তোমাদের সঙ্গে তো আমার হচ্ছে সামনে থেকে এভাবে খেতে হবে, এইভাবে খেলে তো এই পিঠার স্বাদ আমি বুঝবো না তাই না? এই পিঠাটাকে আমি আমার তৃপ্তি মতো খাওয়ার জন্য হালুম হালুম করে খাবো, সেজন্য এখন আমি বাই বাই বলে দিই এবং শান্তি মতো আমি আমার পছন্দের পিঠাটা খাই। তো এই পছন্দের পিঠা আমি এখন শান্তি মতো খাবো এবং তোমাদের সঙ্গে বাই বাই বলে দেবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করো। আল্লাহ হাফেজ।